কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে চলছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি। মেধা তালিকায় গরমিল এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছিলেন চাকরি প্রার্থীদের একাংশ। সেই বেঞ্চ ইতিমধ্যেই নিয়োগের বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছে এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা পাশে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে ঘন্টা বাটন রয়েছে সেটাতে ক্লিক করে উপরে অল অপশানে ক্লিক করে রাখো, যাতে করে আমরা ভিডিও ছাড়লেই সবার প্রথমে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আর উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, সেই প্রসেস এবং সম্পূর্ণ পদ্ধতি, কী কী প্রশ্ন করবে, কেমন প্রশ্ন করতে পারে, সেই সম্পর্কে আমাদের একটি পিডিএফ তৈরি করা রয়েছে বিশেষজ্ঞ শিক্ষকদের দিয়ে, তাদের পরামর্শে সেই পিডিএফটি তৈরি করা, সেটা চাইলে তোমরা নিতে পারো। সেটা কীভাবে নেবে তার ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবে। তো আজকের যেটি আলোচনা করব, এই যে মামলা চলছিল সেই সংক্রান্ত একটি মামলা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে করেছিলেন সুব্রত। সেখানে মামলাকারীর দাবি ছিল সিবিআই সিআইডি বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত করা হোক, স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল চালু করার পাশাপাশি সার্ভার খুলে তথ্য ভান্ডার দেখানোর আবেদনও করা হয়েছিল। প্রথমবার নিয়োগে একাধিক অনিয়মের পর দ্বিতীয়বারও কীভাবে এক ভুল কমিশন করেছে, সে প্রশ্নও তোলা হয় ওই আবেদনে। আগামী দিনে এই গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্তের বিষয়ে হাইকোর্ট কী বলে সেদিকেই চাকরি প্রার্থীদের নজর। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। ধন্যবাদ সকলে, সকলে ভালো থাকো।